এখন যেভাবেই হোক বিদ্যুৎ দিতে হবে সবার জন্য, সবাইকে বিদ্যুৎ দিতে হবে, সবাইকে গ্যাস দিতে হবে, কারণ ইন্ডাস্ট্রি চলবে না। সেগুলি মিটিগেট করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো আছে, আর্থিক বিষয় আছে, সাপ্লাইয়ের বিষয় আছে, প্ল্যান চালানোর বিষয় আছে, এনার্জির দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সেটাকে কীভাবে মিটিগেট করব, সেগুলিকে মিটিগেট করে তারপর আমরা ব্যবস্থা নেওয়ার জন্য একটা পরিকল্পনা নিচ্ছি। দেখা যাক, আমার মনে হয় এটা ভালোর দিকে যাবে দিনকে দিন। জ্বালানি উপদেষ্টা কথা নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং উনি বলেছেন যে সারা দিন লোডশেডিং করার মতো পরিস্থিতি আসতে পারে, রিজার্ভের অবস্থা কি আমরা জানি না, তার কথার ভিতরে একটা মানে কি উনি ভবিষ্যতের সংখ্যার কথা বলেছে। যদি পরিস্থিতি গ্লোবালি খুব খারাপ হয়, হতেও পারে, আমরা তো জানি না সেই বিষয়টা, সেটার কথা বলছেন। তো সেটার উপর ধরে থাকলে তো আপনারা যদি চিন্তা ভাবনা করে বসে থাকেন তাহলে তো না, আমাদের সব চ্যালেঞ্জে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যত খারাপ সময় আসুক না কেন, আমাদের চ্যালেঞ্জ আমাদেরকে আমাদের নিজেদেরকে সলভ করতে হবে। সো উনি ভবিষ্যতের সংখ্যার কথা বলছেন, যদি ভবিষ্যতে এরকম পরিস্থিতি হয় তাহলে কী হবে। তো এই বিষয়টা আমাদের অবশ্যই মাথার পিছনে আছে, আমরা চেষ্টা করতেছি এখনকার যে পরিস্থিতি এটা আমরা মোকাবেলা করি আগে, তারপর আমরা ভবিষ্যতে পরিকল্পনা। মাননীয় মন্ত্রী, যে আপনারা যে সুলতান যখন আসছিল তখন আপনি যে এমওটা সাইন করেছিলেন, ড্রোনাই শুনে, তো সেটা আসলে যে আপডেটটা কি, চুক্তিটা হচ্ছে কিনা, এবং এরপরে পররাষ্ট্র মন্ত্রী তখন বলছিলেন যে এর কিছুদিনের মধ্যেই আপনারা পাস করলে ওখানে থেকে কিছু পাওয়া যাবে। আমরা 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 তাদের কাছ থেকে অপেক্ষায় আছি, তাদের কাছ থেকে আশার বাণী হলো, আমরা উল্লেখ করেছি যে আমরা কী পরিমাণ গ্যাস চাই, আমরা অপেক্ষায় আছি কোন সময় কোন নাগাদ কীভাবে আমরা গ্যাস পাবো সেটার অপেক্ষায় আছি। হয়তো আমরা এই সামনের সপ্তাহের মধ্যে আমরা হয়তো পেয়ে যাবো তাদের একটা আনসার।